उन पहाड़ों में है बसेरा मेरा, बस वहां तक चलकर जाना है। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যেখানে পায়ের তলায় থাকে মেঘ আর চোখের সামনে থাকে স্বর্ণাভ কাঞ্চনজঙ্ঘা। কুম্ভকর্ণ থেকে শুরু করে পাণ্ডিম পর্যন্ত 14টি চূড়া মিলে তৈরি হয় স্লিপিং বুদ্ধার প্রতিকৃতি। আর বাড়তি পাওনা হিসেবে পৃথিবীর সর্বোচ্চ 5টি শৃঙ্গের মধ্যে 4টি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালুকে একসঙ্গে দেখা যায়। হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থেকে শুরু হচ্ছে আমার সান্দাকফু ফালুট ট্রেক। এটা টোটাল আমার 7 nights 8 days-এর ট্রেক। 7 দিনে আমরা টোটাল 81 kilometers কভার করব। আজকে day 1, আজকে আছি আমরা ধোত্রেতে। NGP থেকে ধোত্রে আসতে আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টা, মাঝখানে আমরা একটু টিফিন ব্রেক নিয়েছিলাম। কালকের থেকে শুরু হবে আমাদের আসল ট্রেক। কোন দিন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। গাইডের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সচরাচর সান্দাকফু ট্রেক মানেভঞ্জন থেকে শুরু হলেও আমরা শুরু করেছিলাম মানেভঞ্জন থেকে আরও 17 kilometers এগিয়ে ধোত্রে থেকে। পাইনবনের মধ্যে অবস্থিত ধোত্রেতে সব মিলিয়ে 50-60টি পরিবারের বাস। সান্দাকফুর বেস ক্যাম্প হওয়ায় এখানে অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। ধোত্রেতে আমরা যেই হোমস্টেতে ছিলাম সেটির তখনও নাম দেওয়া হয়নি, আর এই ছিল আমাদের রুম। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে সান্দাকফু ট্রেকের আমাদের সেকেন্ড ডে, আর ধোত্রেতে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো ক্লাউডি হয়ে আছে, আমরা এখনো অব্দি একটুও ভিউ পাইনি। এখন সকাল 8টা বাজে, আমরা আরও 2 ঘন্টা ওয়েট করবো ওয়েদার ক্লিয়ার হওয়ার, নইলে আমাদের বেরিয়ে পড়তে হবে। আজকে আমরা 7 kilometers ট্রেক করে টুমলিং পৌঁছাবো, দেখা যাক ওখানে কীরকম ওয়েদার থাকে, আশা করছি ওখানে ভিউ পাবো। ট্রেকের দ্বিতীয় দিন থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি। ধোত্রেতে না ছিল মোবাইল নেটওয়ার্ক, না ছিল ইলেকট্রিসিটি। বৃষ্টির জন্য না উপভোগ করতে পারলাম ধোত্রের সৌন্দর্য, না দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। অবশেষে বেলা 10টায় লাঠি আর রেইনকোটে রণসজ্জিত হয়ে শুরু হলো আমাদের ট্রেক। ধোত্রে থেকে প্রায় 6 kilometers ট্রেক করে পৌঁছাতে হয় টংলু। এই পুরো ট্রেকটাই হয় সিঙ্গালিলা ফরেস্টের মধ্য দিয়ে। চলার পথে দেখা মিলল এই স্তম্ভের, স্থানীয় ভাষায় একে বলা হয় মানে। সন্তানরা তাদের মৃত মা বাবার উদ্দেশ্যে এটি তৈরি করে। সবসময় এর বাঁ দিক দিয়ে এগোতে হয়। যাওয়ার পথে বৃষ্টি আর ভিজে রাস্তা আমাদের ট্রেককে আরও রোমাঞ্চকর করে তুলছিল। ঘন জঙ্গল, সারি সারি গাছ আর তার সাথে ঝিঝি পোকার আওয়াজ মিলে রোমাঞ্চকে আরও বাড়িয়ে তুলছিল। কোথাও জঙ্গল ভেদ করে ওপরে উঠে গেছে খাড়া রাস্তা, আবার কোথাও জঙ্গলি রাস্তা হয়ে উঠেছে। প্রায় 3.5 ঘন্টা পর টংলুর উল্টে যাওয়া এন্ট্রি গেট দিয়ে জঙ্গল ছেড়ে পিচ রোড ধরলাম। এখান থেকে প্রায় 2 kilometers হেঁটে পৌঁছাতে হবে টুমলিং। টংলু থেকে সান্দাকফু ট্রেকের ওয়ান অব দি বেস্ট ভিউস পাওয়া যায়, কিন্তু গত 2 দিন ধরে হেভি রেইনফলের জন্য ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল যে সামনের ব্যক্তিকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল না। আমাদের নন্দীবাবু বহুত খুশি হয়ে গেছে, খুশি। সান্দাকফু 20। সো বেলা 4টায় ভিজে টিজে সবে টুমলিং পৌঁছালাম। ওয়েদার এত বাজে যে কোনো ভিউ পাইনি, মানে অক্টোবরের এই টাইমে এরকম ওয়েদার একেবারেই আনএক্সপেক্টেড। আগামী 2-3 দিনও জানি না কোনো ভিউ পাবো কিনা, মনে তো হচ্ছে না।
টুমলিং আসলে নেপালের অংশ, তবে এখানে ভারত নেপাল সীমান্তের কোনো স্পষ্ট সীমারেখা নেই, তাই কোনো পারমিশন ছাড়াই ভারতীয়রা টুমলিংয়ে যাতায়াত করতে পারেন। টুমলিংয়ে আমরা ছিলাম ডুমজান হোমস্টেতে। এখানকার বেশিরভাগ লজেই ব্যবহৃত হয় সৌরবিদ্যুৎ। কালকে রাতের থেকে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে, থামারই নাম নেই। কাল থেকে, কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে, এক সেকেন্ডও থামেনি। আমাদের আজকে সকালে এই টুমলিং থেকে কালীপুকুরি অবধি 14 কিলোমিটার ট্রেকের কথা ছিল, সেটা তো করা গেল না। আমরা ল্যান্ড রোভারে যাব, এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। ফটে যা রি ইত্যাদি ঠান্ড মে ইত্যাদা কোল্ড ওয়েভ আ রা তো বতা নী সকতে ক্যা ফিল কর রে নাক সে হওয়া নিকল রি মুহ সে হওয়া নিকল রি উপর সে বারিশ ভি চল রা বহুত। হেভি রেইনফলের জন্য টুমলিং থেকে কালীপুখরি পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা আমাদের ল্যান্ড রোভারে যেতে হলো, আর পরিস্থিতি এত খারাপ ছিল যে তখন ব্লগ করাও সম্ভব ছিল না। কালীপুখরি হলো কালো জলের ছোট্ট একটি লেক। স্থানীয়রা তাদের আরাধ্য দেবতার পদচিহ্ন হিসাবে এটি পুজো করে থাকেন। তাদের মতে প্রেয়ার ফ্ল্যাগে ঘেরা এই লেকের জল নাকি কখনো জমে বরফ হয় না। কালীপুখরিতে আমরা উঠলাম হিমচুল্লি হোমস্টেতে। কাঠের তৈরি ছোট্ট চিলে কোঠার মতো একটা ঘরে মেঝেতে বিছানা করে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এক্সপিরিয়েন্সটা ভালোই লাগছে, ডিফারেন্ট টাইপের, কারণ কি আমি এই রাস্তাটা আগে ট্রেক করে এসেছি হেঁটে, আজকে জিপে এসে আরে সে প্রাণ হাতে দিয়ে আসবে এরকম বলেছিল, আরেকটু হলেই গড়িয়ে যেতাম। তবে এটা একটা ডিফারেন্ট মজা, আমি এটাও একটা মেমোরি হিসেবে নিয়ে যাচ্ছি। আর এই যে আমরা সবাই বসে এখানে এরকম একটা সেই গোল বৈঠক টাইপের, গোল বৈঠক ঠিক না, ওভাল টাইপের একটা আড্ডা দিচ্ছি, সেটাও বেশ মজা লাগছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। বর বলুক কি এক্সপিরিয়েন্স। আমার তো ডুয়েল এক্সপিরিয়েন্স। কি রকম? ফার্স্ট হচ্ছে ফার্স্ট টাইম ট্রেকিং, সেকেন্ড হচ্ছে বইয়ের সাথে ফার্স্ট টাইম ট্রেকিং, থার্ড হচ্ছে বৃষ্টির সাথে ফার্স্ট টাইম ট্রেকিং। কুটকি মারা গেছে আমার। এতক্ষণ ধরে যিনি রেডি হলেন সন্দীপ, বলুন। আমি আর কি বলবো, ভিউ তো কিছু পাওয়াই গেল না, যাক তাও এনজয়মেন্ট হয়েছে, অন্য টাইপের এক্সপিরিয়েন্স বলা যায়। প্রচন্ড বৃষ্টি, ভিজেটি যে একার অবস্থা, তো দেখা যাক কালকের জন্য আশা রাখছি যদি কিছু দেখতে পাওয়া যায়। আর ওই যে শুয়ে আছে যে ওর পিতা, আমি পরে বলবো, ঠিক আছে, তাকে আমরা জোর করে নিয়ে এসেছি, ও বাড়িতে ঘুমাচ্ছিল, ওকে জোর করে, কোনো ব্যাপার না, ইজি ট্রেক, একদম ইজি ট্রেক, কিছু নেই। বেশি না, কত কিলোমিটার চড়িবো, 83 কিলোমিটার, এক্ষুনি হেঁটে বেরিয়ে যাবো, এটা একটা ব্যাপার। হেভি ভিউ বলবান বলেছিলাম, যা দেখতে হবে কোনোদিন ভুলবি না, যা দেখছে তাও ভুলবি না। ফার্স্ট দিনই আমার খুব ফেটে গেছিল, 7 কিলোমিটার হেঁটে। না, ওকে যেটা বলে আনা হয়েছে সেটা কিন্তু মানে পূর্ণ হয়েছে, ওকে বলা হয়েছিল তুই এমন একটা এক্সপিরিয়েন্স আসবে যেটা তুই জীবনে ভুলবি না, সেটা কিন্তু হচ্ছে। আজকে আমাদের ট্রেকের ফোর্থ ডে, আজকে আমরা আছি কালীপুখরিতে, একটু পরে আমরা সান্দাকফুর জন্য রওনা হব, সেটা হলো 6 কিলোমিটারের ট্রেক, বাট এত ফগ যে কিছু ভিউ পাওয়া যাচ্ছে না, মানে নাথিং। আজকে 20th November 2021, বাট এই পিক টাইমেও এত বাজে ওয়েদার, মানে খুব ব্যাড লাক না হলে এরকম হয় না, পুরো মেঘ হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরে একটু রোদ আর কিচ্ছু না, মানে এত বাজে ভিউ এই টাইমে ভাবাই যায় না। সহেলি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে গেছে, কি মনে হচ্ছে বলুন। মানে আমি তো ভেবেছি
বলছিলাম অনেক দূর দূর অবধি পাহাড় দেখতে পাবো এবং সেটাই এটা স্বাভাবিক মানে হয় আর কি ঠিকঠাক ভিউ পেলে। কিন্তু লাস্ট তিন দিন ধরে যা অবস্থা ভীষণ মানে ডিপ্রেসড লাগছে। এখন মনে হচ্ছে বাড়ি নেমে যাচ্ছে। প্রিপারেশন নিয়ে এত আনন্দ করে এত একটা ট্যুর ট্রিপ প্ল্যান করে এলাম। সবচেয়ে বাজে লাগছে আমরা পিক টাইমস চুজ করেছিলাম। সবথেকে ভালো টাইমে এসে অক্টোবরে এখানে সকলেই বলছে যে ভীষণ ভালো ভিউ পাওয়া যায়, সকলে আসে আর সত্যি রাশও আছে। কিন্তু মানে আমরা শুধু নয়, আমাদের মতো অন্যান্য টিম যারা এসেছে প্রত্যেকে হতাশ। সত্যি এটা নাগারে চার দিন ধরে বৃষ্টি চলছে, আরো চলবে, বুঝতে পারছি না কবে কি কমবে। বেলা বাড়তেই বৃষ্টির বেগ অনেকটা কমে এলো। খবর পাওয়া গেল সান্দাকফুতে আজ ওয়েদার ক্লিয়ার হয়েছে। বলুন বাবা, যা শান্তি, মানে কালাপুখুরি অবধি এসে যা বৃষ্টি পেয়েছি, মানে মন টন খারাপ করে কালকে ঘুমিয়ে পড়েছিলাম যে আমাদের বোধ হয় সান্দাকফু থেকে হাফে রিটার্ন যেতে হবে। আমরা যে ট্রেক ট্রেলটা প্ল্যান করেছিলাম যে ফালুদ গোর্খে শৃঙ্খলা হয়ে নামবো, সেটা বোধ হয় পুরোটা ক্যান্সেল করতে হলো। কিন্তু এখানে অনেকজন ট্রেক করতে এসে সবার বোধ হয় মানে প্রার্থনা ভগবান শুনেছেন। আজকে সকাল থেকে বৃষ্টিটা থেমেছে, এখনও কুয়াশা তো ফগ অনেকটাই আছে, ফগটা টিকে গেলে আর একটু ভালো লাগবে। কিন্তু নেই মামারটাকে কানা মামা বলে সেজন্য আমরা এখন হেঁটে হেঁটে ভালো করে যেতে পারবো, সেটাই আমাদের সবথেকে বেশি আনন্দ। ওয়েদার ভালো হওয়ার খবর পেতেই আবার নতুন উদ্যমে আমাদের পথ চলা শুরু হলো। লাগেজ গাড়িতে করে সান্দাকফু পাঠিয়ে শুরু হলো আমাদের ট্রেক।